অলরেডি হয়তো সবাই দেখে নিয়েছো, বেশ সবাই না বললেও বেশিরভাগ মানুষ দেখে নিয়েছো যে কেউ একজন লাইভ করে নিজেকে ক্লিন চিট দিতে চেয়েছে যে আমি সুরাট যাইনি, আমি ওই টিন ভাঙার সঙ্গে সুরাট যাইনি, আমি জাস্ট এই কালকেই জেনেছি সুরাট না গুজরাট কোথায় একটা গেছে। তো সেই লাইভটা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু যারা দেখোনি তাদের জন্য একটা ছোট্ট করে বলে দিই, গতকাল একটা লাইভ করেছিল, তার আগেও বলি লাইভের আগেও একটা ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট দিয়েছিল যে তিলোত্তমার জন্য যে রাস্তায় লেখা হয়েছে মৌন মিছিল হয়েছে সেগুলো দিয়েছিল। তো সেটা ওখানে ওই হাসনাবাদ বোন বিবি ব্রিজ সেখানে একটা পোস্ট দিয়েছিল যে সেখানে দেখলাম না কোনো মৌন মিছিল, সেই মৌন মিছিলটা আগে হয়ে গেছে, সেখানে শ্যুট করতে করতে যাচ্ছে এই যে টিন ভাঙার যে অদৃশ্য বডিগার্ড আছে না, যার আবার একটা দাঁত নেই, তো সেই বডিগার্ড আর কি, একটা না দুটো দাঁত নেই যেন, সেই বডিগার্ড ইনস্টাগ্রামে ছেড়েছে এবং ওখানে টাইটেল দিয়েছে যে কাল হাসনাবাদের বনবিবি ব্রিজে মৌন মিছিল, এরকম একটা দিয়েছে তিলোত্তমার জন্য। তো আমার তখনই না খটকা লাগলো, তখনও লাইভটা করেনি, তখনই খটকা লাগলো যে কাল কথাটা কেন লিখতে হবে, এবং যদি মৌন মিছিল হয় ওই রাস্তা দিয়ে যেরকম দুটো একটা লোক যাচ্ছিল সেরকমই যাচ্ছে আর কি, মানে ওই ব্রিজ দিয়ে আর কি, কিন্তু যখন মৌন মিছিলটা হলো তখন সে শ্যুট করলো না, অথচ পরে আমাদেরকে ওই ভিডিওটা দেখাচ্ছে, তার মানে কি সে প্রমাণ করতে চাইছে যে দেখো আমি হাসনাবাদ বা বসিরহাট এই এলাকাতেই আছি, আমি সুরাট যাইনি যেহেতু কাল কথাটা বলেছে? তো সেক্ষেত্রে ওটা আমার মনে না খটকা লেগেছিল না, আমি ওটা তারপরে ভিডিও শ্যুট করেছি, একটা ভিডিও দিয়েছি, কিন্তু ওটা নিয়ে আমি কিছু বলিনি। আমি তখনই মনে মনে ভাবছিলাম যে একটা প্ল্যান করছে যে আমি এইখানেই আছি, আমি আমার টিন ভাঙার সঙ্গে সুরাট বা গুজরাট যেখানে ও বললো আর কি সুরাট গেছে, তো সেখানে আমি যাইনি, আমি এখানেই আছি। ওই ইনস্টাগ্রামের পোস্ট দেখি আমার মনে হলো, আর এই ধরনের ভিডিও যে তিলোত্তমাকে নিয়ে যে ভিডিওগুলো হয়েছে সেগুলো কিন্তু একজন আরেকজনকে অনায়াসে হোয়াটসঅ্যাপে শেয়ার করে, এখানে থাকলে ওই অন্য জায়গার মানুষ শেয়ার করে, মানে তার এলাকায় কী হচ্ছে তার বন্ধুবান্ধবকে শেয়ার করে, সেটা হতেই পারে। তো সেটা দেখে কখনোই ঠিকভাবে ও মানে এই ফোকলা সরকার ঠিকঠাকভাবে মানুষকে বোঝাতে পারলো না। তারপরেও দেখলো অনেক ক্রিয়েটারের ভিডিও এসছে, বিভিন্ন প্রমাণ সমেত এসছে, আমি নিজেও তোমাদেরকে বিভিন্ন প্রমাণ সমেত দেখিয়েছি ভিডিওতে, আগের ভিডিওতেই, যে আছে সুরাটেই আছে বা ছিল, আছে বলতে এখন তো চলে এসেছে, ছিল। তো দেখলো সেখানে বেশ ধোপে টিকলো না, ইনস্টাগ্রামের ব্যাপারটা দিয়ে আমি জানাতে গেলাম কিন্তু ধোপে টিকলো না। তারপরে কী হলো না, লাইভে আসলো, লাইভে আসলো নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। আচ্ছা, লাইভে যখন এলোই ইনস্টাগ্রামেই তো এতদিন তাকে আমরা মুখ খুলতে দেখেছি, তাহলে ইনস্টাগ্রামে কেন আগে থেকে জানালো না যে আমি ওই মুহূর্তে লাইভে আসবো? লাইভটা কেন চুপি চুপি করে তারপরে তাদের পক্ষের অর্থাৎ টিন ভাঙার পক্ষের কোনো এক ক্রিয়েটারের কমিউনিটি পোস্টে কেন সেটাকে শেয়ার করতে হলো, তার মাধ্যমে কেন জানাতে হলো? মানে এগুলো ভীষণ না খুব মানে সুন্দর করে সাজানো, কিন্তু সাজাতে গিয়েও কিন্তু ছকে ভুল হয়ে গেছে, সাজাতে গিয়ে ওই লাইভটা করতে গিয়ে ও ছকে ভুল হয়ে গেছে। লাইভ না করার তো কোনো ব্যাপার নেই, তার কারণ হচ্ছে এই যে টিন ভাঙা সুরাট গেছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেন জার্নির ভিডিওকে কেটে 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 দিচ্ছে। একদিন রওনা হলো, সেই একটা ভিডিও গেল, রওনা হলো, রওনা হওয়ার পরে দাদাকে টাটা করছে, সেখান থেকে একটা ভিডিও স্টার্ট হলো, অর্থাৎ একদিনে তিনটে করে ব্লগ, একদিনে তিনটে করে ব্লগ শ্যুট হচ্ছে, সেখানে ও কিন্তু দিনগুলো হাতে পেয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি ও কিন্তু অলরেডি বাড়ি চলে এসেছে, অলরেডি বাড়ি চলে এসেছে, কিন্তু এখন আমাদের কাছে এই মুহূর্তে বাড়ি চলে আসার ভিডিও দেবে না, কারণ ও সবসময় বাসি বাসি ভিডিও দেয়, পিছনে পিছনে চলে আর কি। তো সেক্ষেত্রে ওর এই যে বাসি মানে চলে এসেছে, এবং তার চাইতে বড় প্রমাণ হচ্ছে ওর বাবার ভিডিওতে ওর বাবা জানিয়েছে যে ওরা চলে আসবে, মানে আজকেই চলে আসবে। তো সেক্ষেত্রে হয়তো সকালে ফিরেছে, তারপরে হচ্ছে লাইভ করেছে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা লাইভটা করেছে। আমি লাইভটা যেহেতু দেখিনি, আমাকে একজন শেয়ার করে গেল, মানে আমার কমেন্ট বক্সে শেয়ার করে গেল যে দেখো এখানে ফোকলা সরকার লাইভ করেছে। তো সেক্ষেত্রে আমি দেখতে পেলাম। তো লাইভটা তোমাদেরকে বলি, যারা এখনও দেখোনি দেখবার প্রয়োজনও নেই, তো যারা দেখোনি সেক্ষেত্রে লাইভটা হচ্ছে কি সুন্দরভাবে সাজানো গোছানো, কিন্তু ওই লাইভের থেকেই কত প্রমাণ উঠে এসছে যে কী ব্যাপার না ব্যাপার বলছি তোমাদেরকে। লাইভটা শুরু হলো এইভাবেই যে দেখো আমি সাবস্ক্রাইবার, ফোকলা সরকারের যেরকম বড় বড় ডায়লগ, পরের বউ
ভাগিয়ে এনে তার পয়সায় খেয়ে আর ট্যাপা আর টেপি হয়ে গেছে, কেননা সত্যি ট্যাপা হয়ে গেছে। মানে যারা লাইফটা দেখেছো শেষ মুহূর্তের ভিডিওটা দেখবে, একদম মানে গালফাল ফুলে ঝুলে গেছে আর কি, মানে যে চেহারা ওর ছিল না এক বছর আগে এই ফোকলার। তো সেখানে বলছে আমি সাবস্ক্রাইবার বা ভিউজের জন্য আমি বলতে আসিনি, আমার বিরুদ্ধে এইরকমের এই সমস্ত কথা বলা হচ্ছে, নাকি আমি সুরাট গেছি, সে কোথায় সুরাট না গুজরাট গেছে, বাবা এমনভাবে বলছে যেন চেনেই না, কোনো সম্পর্কই নেই। তো সেক্ষেত্রে আমাকে এর সঙ্গে জড়ানো হচ্ছে, অথচ আমি যাইনি, আর জানি এরা আমাকে নিয়ে নোংরা কথা বলবে, না হলে পেটের ভাত হজম হবে না। তো একটা কথা বলি, ওইখানে হোটেলের রুমে যখন আমরা দেখেছি একটা ল্যাপটপ ব্যাগ, অনেকেই দেখেছো সেটা, ল্যাপটপ ব্যাগ স্কাই ব্লু কালারের, তো সেই ল্যাপটপ ব্যাগটা কার ছিল? কারণ ওইটা তোমার নিশ্চয়ই টিন ভাঙার নিশ্চয়ই ল্যাপটপ নেই, আর টিন ভাঙার মাও নিশ্চয়ই ল্যাপটপ চালায় না, তাহলে ল্যাপটপ ব্যাগটা কী করে গেল? তাহলে ওটা কার, বগদাদার আর না হলে ফোকলা দাদার? তো যাই হোক, এরকমই দুজনের একজনের হবে, আর বগদাদার যা কেচ্ছা এখন বেরিয়েছে সে আর বলে লাভ নেই। তো যাই হোক, তো সেখানে তবু অনেকে ধরে নিয়েছিল যে ওই যে হোটেলের রুমে যে ল্যাপটপ ব্যাগটা দেখা গেছে সেটা হচ্ছে বগদাদার হতে পারে, বগদাদার সঙ্গে যেতে পারে। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম বিভিন্ন প্রমাণ সমেত যে না, সঙ্গে কিন্তু ফোকলাই গিয়েছিল। হ্যাঁ, আমি একেবারে শিওর নই, তার কারণ হচ্ছে আমি তো আর সঙ্গে যাইনি বা আমার লোক তো সঙ্গে যায়নি, কিন্তু কিছু কিছু জিনিস দেখে বোঝা গেছিল সেই ব্যাগটা আজকে যখন সরকার লাইভ করছে সেই ব্যাগটা কিন্তু ও যখন দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে, আর একদম যে ঘরটা প্লাস্টার ছিল না, আমরা দেখেছি আরশের ভিডিও থেকে বাইরেটা প্লাস্টার ছিল না, সেটা এখন মার্বেল টার্বেল বসে, কারণ আমরা ওর মুখ থেকেই শুনেছিলাম ওর বাড়িটা একদম নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। তো যাই হোক, টিন ভাঙার পয়সায়, মানে পরের বইয়ের পয়সায়, এখনও যে সে লিগালি অন্যজনের ওয়াইফ, তার পয়সাতে বাড়িটা একদম সুন্দরভাবে করে ফেলেছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এই যে আমার দোতলার সিঁড়ি, এই যে এই সেই, আরও একটা জিনিস উদ্ঘাটন হয়েছে। তো সেখানে ওই ব্যাগটার কথাই বলে নিয়ে আগে, সেই ব্যাগটা একটা ওয়ার্ড্রব মতো দেখা গেল, সেই ব্যাগটা কিন্তু সেই ওয়ার্ড্রবে, সেই এমন যেমন হয় না যে আমরা কোথাও থেকে বাইরে থেকে এলাম, এনেই ব্যাগপত্র জামাকাপড় জিনিসপত্র যা হয় আমরা কিন্তু জড়ো করে রেখে দিই, সেই মুহূর্তে কাঁচা ধোয়া বা গোছানো আমরা কিন্তু কোনো কিছুই করি না। তো সেই ব্যাগটা, সেম সেই ব্যাগটা, একদম এক কালার সেম সেই ব্যাগটা ফোকলা সরকারের ওয়ার্ড্রবের উপরে পড়ে রয়েছে। অনেকে বলবে একই রকম কি ব্যাগ হয় না? হ্যাঁ হয়, কিন্তু মানে এতটা কাকতালীয় ব্যাপার একসঙ্গে মিলে যাবে? সেখানেও একটা প্রশ্ন থেকে গেছে। এবার দ্বিতীয়বার, দ্বিতীয় আরেকটা প্রমাণ, মানে লাইভের মধ্যেই ও প্রমাণ দিয়ে দিচ্ছে, কী আর করা যাবে, কারণ ওর বাবা বলে দিয়েছে আজকে ওরা আসবে, অর্থাৎ রবিবার, ওর বাবা সে যেন ভিডিও পর্যন্ত দেয়নি, অফিস থেকে একটা শর্টস দিয়েছে শুধুমাত্র। এবার ওরা আজকে এসে গেছে, আজ হচ্ছে রবিবার, ওরা কিন্তু এসে গেছে। ওই যে বললাম, লোকে বলবে কেন রোজ রোজকার রোজ ভিডিও দিচ্ছে, তো শুধুমাত্র খেয়াল রেখো যে ভিডিওগুলো একই দিনে তিনটে করে শ্যুট, অর্থাৎ এক্সট্রা দুটো দিন হাতে পেয়ে যাচ্ছে, ফেরা আসা সব হয়ে যাবে তারপর। এবং যখন ও বলল আমরা আজকে সুরাট এসেছি, টিন ভাঙা বলল, তখন কিন্তু ও হয়তো ও ফেরার পথে, সুরাট থেকে ফেরার পথে, সেই জন্যই বললো, তার আগে দুদিন যে ভিডিও দিয়েছে আমাদেরকে কিন্তু বলেনি, ওর এখনও বাসি ভিডিও চলবে। যথারীতি ও ওখান থেকে এসে একদম ফোকলা সরকারের সঙ্গে নতুন শ্বশুরবাড়িতে উঠে পড়েছে, ওর মা যথারীতি বাড়িতে এসছে, এখন ওখানে দুদিন রেস্ট নেবে, পা ফুলে গেছে, এই ফুলে গেছে, এখন রেস্ট নেবে। আচ্ছা, যখন অযোধ্যার বাসের ভিডিওটা ভাইরাল হয়েছিল, কই তখন তো কাউকে এত ক্ল্যারিফিকেশন দিতে দেখিনি? আসলে ওদের এটা আগে থেকেই প্ল্যানিং ছিল যে আমরা এইভাবেই ভিডিও শ্যুট করবো, মানে টিন ভাঙা বা টিন ভাঙার মা, সে তো এখনো সুরাট পৌঁছাচ্ছে, ঠিক আছে, তো সে তো এখনো পিছনে রান করছে আর কি, তো আমরা এভাবেই ভিডিও শ্যুট করবো, যাতে ফিরে এসেই, ফিরে আসবো আমি, অথচ আমি তখনকার ওখানকার ভিডিও দেবো, সুরাটের ভিডিও দেবো, কিন্তু এখানে সরকার লাইভ করে বলবে, এইরকম একটা প্ল্যানিং ওদের আগে থেকে সাজানো ছিল, যাতে বোঝাতে চায় যে আমি আর পরকীয়ায় নেই। কিন্তু ওই যে ব্যাগ একটা হলো হলো আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে এর আগে আমরা গোলাপি দেওয়াল দেখতাম না, গোলাপি দেওয়াল দেখতাম, আজ কিন্তু পরিষ্কার হয়ে গেল, মানে একটা প্রমাণকে খণ্ডন করতে গিয়ে, মানে একটা মানুষ যে কথা বলছে সেটাকে খণ্ডন করতে গিয়ে আরেকটা কথায় কিন্তু স্ট্যাম্প মেরে দিল, কারণ হচ্ছে গোলাপি দেওয়াল কিন্তু আজকে সত্যিই দেখলাম, মানে ফোকলার বাড়িতে হচ্ছে গোলাপি দেওয়াল। মানে অনেকে বলেছে না যে ভিক্ষা মায়ের বাড়ি, এর বাড়ি, তার বাড়ি, আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম যে না, ও ওর বাড়ি থেকেই ভিডিও শ্যুট করতো প্রথম দিকে, একদম প্রথম দিকটা করে, এক দু মাস পর আর কি, যখন বাড়ি ছেড়ে আসে টিন ভাঙা, তার এক দু মাস পর আর কি। তো সেক্ষেত্রে ওই আজকের পরিষ্কার হয়ে গেল যে ফোকলা সরকারের কিন্তু সেম পিঙ্ক দেওয়াল, তবে ঘর দুয়ার বেশ সুন্দর করে গুছিয়ে ফেলেছে টিন ভাঙা, শ্বশুরবাড়ি বলে কথা, নতুন শ্বশুরবাড়ি বলে কথা। এবং সেখানে আরও একটা জিনিস দেখা গেল, যখন কথা মানে একদম লাইভটা যখন শেষ, ছোট্ট লাইভ যখন শেষ করছে,
এই সরকার যখন লাইভ শেষ করছে, তখন যখন নিচের দিকে ক্যামেরাটা মানে সে মানে একদম শেষ মুহূর্তে মানে এন্ড করবে আর কি, তখন কাকে দেখে হাসিটা দিল? মানে নিচে কেউ, নিচের দিকে কেউ বসে রয়েছে, সে তো হাতে ফোন নিয়ে লাইভ করে গেল বা একটা কথা বলে গেল, কিন্তু নিচে কেউ বসে আছে বা মেঝেতে বা চেয়ারে নিচের দিকে কেউ বসে আছে, তার দিকে হাসিটা কেন দিল শেষ মুহূর্তে? যারা লাইভ দেখোনি তাদেরকে আর দেখতে বলবো না, আর যারা দেখেছো তারা নিশ্চয়ই খেয়াল করেছো একদম শেষ মুহূর্তে যেখানে ক্যামেরাটা এইভাবে থেকে এইভাবে নিচের দিকে গেল, তখন এইভাবে কার দিকে তাকিয়ে হাসিটা দিল, গাল ফুলিয়ে হাসি যাকে বলে, ফোকলার তো এখন একদম গাল ফাল ফুলে একদম ওই টেপির সমান হয়ে গেছে, সীমাদির ভাষায় টেপি তো, টেপির সমান হয়ে গেছে, ট্যাপা হয়ে গেছে। তো সেক্ষেত্রে কাকে দেখে হাসলো? যে বিশাল একটা কিছু আমি করে ফেললাম, এই তো লাইভে প্রমাণ দিয়ে দিয়েছি, ব্যাস বিশাল একটা কিছু করে ফেললাম, যা আমাদের কাজ শেষ, যেন একদম স্বস্তির নিঃশ্বাস ফেলে একটা হাসি কাউকে দেখে দিল। কাকে দেখে? সরকারকেই জিজ্ঞেস করছি, কাকে দেখে দিলে হাসিটা? তো সেক্ষেত্রে অনেক প্রমাণ কিন্তু ও লাইভেই ছেড়ে গেছে, এটা পরিষ্কার যে ও ফিরে এসেছে, সুরাট থেকে ফিরে এসেছে আজকেই সকাল বা দুপুরের দিকে, তারপরেই শ্বশুরবাড়ি এবং তারপরেই হচ্ছে ফোকলার লাইভ। আচ্ছা, ফোকলা যখন লাইভ করলো, মানুষ তো সেটা নিয়েও ঝড় তুলেছে, আমার ভিডিওটা না পড়ে যাচ্ছে, কারণ আমার সবসময়ই পড়ে যায়, সময় হয়ে ওঠে না, দেখার সময় ঘটে না, হয়ে ওঠে না, খুব ভালোভাবে তো দেখতে হয়, কন্ট্রোভার্সি করতে গেলে উপরুপুরি দেখলাম তো হয় না, তো সেক্ষেত্রে আমার সময়ের অভাবে আমি সবসময় পরে পরে ভিডিও দিই, তোমরা সবাই জানো, এমনকি তিলোত্তমার যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোও সব পরে পরে ভিডিও দেওয়া, তাই যাই হোক ওটা বাদ দাও। তারপরে আমি যেটা বলছিলাম আর কি, যে এই যে ফিরে এসেছে তারপরে হচ্ছে লাইভ করেছে, আচ্ছা টিন ভাঙা তো ওখান থেকে লাইভ করতে পারতো, এই ফোকলা যখন লাইভ করেছে ফোকলার লাইভের সাথে সাথেই তো টিন ভাঙার কাছে চলে যাবে, কারণ টিন ভাঙার পক্ষের মানুষেরা যখন ফোকলাকে সাপোর্ট করছে, তাহলে তো তারা বলতে পারতো যে তুই সুরাটের ওই রুমে বসে বা ওই জায়গায় বসে বা সি বিচে যেখানে হোক তুই একটা ছোট্ট করে লাইভ কর, যে দেখো ওখানে ও লাইভ করছে আর আমি এখানে লাইভ করছি, অর্থাৎ আমরা কিন্তু দুজন দু জায়গায় আছি, তাহলে কিন্তু আমরা আমাদের ভুল বলে নিতাম যে হ্যাঁ আমরা ভুল করেছি, হতেই পারে, কারণ আমরা কখনো কেউই স্ট্যাম্প দিয়ে একদম মানে কি বলবো ড্যাম শিওর হয়ে কিন্তু আমরা বলি না, কারণ সবটাই অনুমানের ভিত্তিক, সবটাই চোখে দেখা, যতটুকু প্রমাণ আমরা পাই আর সেটা তুলে ধরি। তো সেক্ষেত্রে তো লাইভ যদি দুজন দু জায়গা থেকে করতো তাহলে কিন্তু আমরা বিশ্বাস করতাম, অর্থাৎ এই লাইভের কিন্তু কোনো কি বলবো সত্যতা নেই, কোনো যথাযোগ্য প্রমাণ নেই, কারণ লাইভ একজন করেছে, লাইভ যদি দুজন দু জায়গা থেকে করতো বুঝতাম না সত্যি তাহলে এই ফোকলাকে সত্যি সত্যি একদম এত একদম অন্যায় করেনি ছেলেটা, শুধুমাত্র কী এমন করেছে, পরের বউকে ভাগিয়ে এনে এক বছর ধরে নিজের আখের গুছিয়েছে, খেয়ে খেয়ে মোটারাম হয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে নিজের বাড়িটাকে পুরোপুরি সুন্দর করে গুছিয়ে নিয়েছে, একদম সুন্দর ঘর দুয়ার একদম মানে মার্বেল টার্বেল বসিয়ে রং টং করে একদম দারুণ, রং তো পিঙ্ক কালারেরই দেখলাম। তো সেক্ষেত্রে বাড়িতে বসে ওই হাফাতা গেঞ্জি পরে মানে স্লিভলেস গেঞ্জি পরে আমি লাইভ করে ফেললাম, মানে সবাইকে বুঝিয়ে দিলাম দেখো আমি একদম সুরাট থেকে দূরে আছি, চিনভাঙার থেকে দূরে আছি, আমি বাপু যাইনি, সেটা বোঝানোর কোনো মানেই হয় না। আর সবচাইতে বড় কথা হচ্ছে সেই ব্যাগটা সুরাট থেকে টুকুস করে এসে ফোকলা সরকারের বাড়িতে ওয়ার্ড্রবের ওপর রয়ে গেল, লাইভেই দেখিয়ে দিল প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে, এবং ওখানে আমাকে একজন কমেন্ট করে জানালো যে দিদিভাই ওখানে কিন্তু একজনের নূপুর বা চুরির শব্দ শোনা গেছে, আমি সত্যি কথা বলতে সেভাবে বুঝতে পারিনি, হেডফোন দিয়েও বুঝতে পারিনি, তবে আমার কান ভুল হতেও পারে, সে যেহেতু শুনেছে সে বারংবার বলছে, তবে নূপুর বা চুরি দিয়ে ততটা প্রমাণ হয় না, কারণ সেখানে মানে কি বলবো নূপুর যেহেতু টিন ভাঙার পায়ে নেই আমরা দেখেছি, এবং চুরি যেহেতু বলতে একটা শাখাই দেখেছি, তো সেক্ষেত্রে চুরির আওয়াজ বা নূপুরের আওয়াজ খুব একটা ওর নয় হতে পারে ফোকলার মায়ের, কারণ সে তো ওইসব মানে চুরি টুরি পড়বে শাখা টাকার সঙ্গে, তো শাখা বা চুরি শাখা পলা এই দুটো জিনিসের থাকলেও কিন্তু একটা ঝনঝন আওয়াজ হয়, তো সেক্ষেত্রে ওটা যে টিন ভাঙার আওয়াজ নয় সেটা বুঝি, যেটা দেখবো সেটা অবশ্যই বলবো, বানিয়ে কিছু বলবো না, তো সেটা টিন ভাঙার নয়। তবে হাসিটা কাকে দেখে দিল? হাসিটা যে আমি জয়ের হাসি হেসে ফেললাম, দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই সত্যি, টিন ভাঙা সুরাট থেকে তার ফোকলা সরকার মানে অদৃশ্য বডিগার্ড তাকে সঙ্গে নিয়ে অলরেডি শ্বশুরবাড়িতে পদার্পণ করেছে এবং তারপর লাইভটা হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তাই এই লাইভের দ্বারা কিচ্ছু প্রমাণিত হয় না, কিচ্ছু প্রমাণিত হয় না যে লাইভে লাইভটা শুধুমাত্র হাস্যকর ছাড়া আর কিছু না, আমার সেটাই মনে হয় এই লাইভটা শুধুমাত্র হাস্যকর। তো এখানে ওর বাবা ভান্ডা ফাটিয়ে দিচ্ছে যে মেয়ে কালকে আসবে, অথচ মেয়ে এখনও দেখাচ্ছে যে সুরাটে আছি, মা তো এখনও সুরাটে ঢুকছে, এই সবে হাওড়া স্টেশন কাল পৌঁছেছিল আজ সুরাটে ঢুকছে, তো এই ধরনের জিনিস। এবং সবচাইতে বড় কথা ও যে কত বড় মিথ্যে কথা বলেছে,
মানে ওখানে নেমে, ট্রেন থেকে নেমে কি বললো, এবার টোটো নেবো, আমাদেরকে রুম খুঁজতে হবে, দেখা যাক কোথাও এখানে রুম ভাড়া কি হয় না হয়, রুম খুঁজতে হবে। আমাদেরকে দেখালো একটা রুম, দেখে বেরিয়ে এসে আরেকটা রুমে ঝপাং করে ঢুকে পড়লো। তোমাদেরকে আমি আগের দিনও বলেছি যে রুম খোঁজা বা ম্যানেজারের সাথে কথা বলা, হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলা, কীভাবে ডিল করলো, কোন রুম নেবে বা দেখানো, কিছুই না, একেবারে রুমের ভিতরে ঢুকে পড়েছে, এরকম একটা ব্যাপার। তো সেখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে রুমটা হয়তো আগে থেকেই বুক করা ছিল। হ্যাঁ, সেটা একদম ওর মা বলে দিল, আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল, মানে অনলাইনেই রুম বুক করে রেখেছিল একদম। যে ওই সমস্ত জায়গায় গেলে মানুষ, পুরী, দীঘা এই সমস্ত জায়গাতে গেলেই, মানে কাছে পিঠে দীঘাতে গেলে পর্যন্ত রাজ্যের মধ্যে, তাও কিন্তু মানুষ রুম বুক করেই যায়, বেশিরভাগ মানুষই রুম বুক করে যায়। তো সেখানে ও বোঝাতে চাইছে, আমি দুটো মেয়ে যাচ্ছি, দুটো মেয়ে গেলাম টোটো, মানে ট্রেন থেকে নামলাম, টোটোয় উঠলাম, উঠে রুম খুঁজে ফেললাম, ওগুলো মানে কী বলবো, গল্প বা সিনেমা ছাড়া ওটা হতে পারে না, ওরা এতটাই স্মার্ট নয়। স্মার্ট ড্রেস পরলেই কিন্তু স্মার্ট হয় না। হাঁটা দেখেছিলে, মানে ওই তোমার টিন ভাঙার হাঁটা, হাঁটা দেখেছিলে? হাঁটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে কী ড্রেস পরেছে, কী সাজ দিয়েছে, একে তো সাজ ড্রেসের সাথে যায়নি, তো সেখানে হাঁটাটা দেখে আমি হাস্যকর লাগে যে কীভাবে হাঁটছে। তারপরে ওর মাও স্টেশনে নেমে ট্রলি টানতে টানতে যখন আগে আগে যাচ্ছিলো, ওর মায়ের হাঁটাটা মনে হচ্ছিলো, মানে কিছু বলে আর লাভ নেই, যাই হোক। তো ওর মা এটা মানে ওরা এতটা গাইয়া, এতটা মানে কী বলবো, কিছু বলার নেই, ভিডিও মেয়ে ভিডিও শ্যুট করছে, ওর মা সেই যে টিউনিক, আমরা ওগুলোকে কী বললাম, ওগুলো যখন টিউনিক টাইপের ছিল, এখন কী ড্রেস বলে জানি না, কারণ ওই ভেতরে টপ আর ওই ফিতে, সরু ফিতের ওইগুলোকে আমরাও পড়েছি এক সময়, আর সেটা তখন কলেজ লাইফ টাইপ, তখন ওগুলোকে বলতাম টিউনিক বলতো, টিউনিক ড্রেস, যারা মানে আমাদের সময়কার যারা পড়েছো তারা নিশ্চয়ই জানবে, ওগুলোকে আমরা তখন টিউনিক বলতাম, আমি অনেকগুলো টিউনিক পড়েছি। তো তখন ওটা চল ছিল, অল্প বয়সী মেয়েরা পড়তো, তো ওর মা ওই টিউনিক পড়েছে এবং ফিতে যেটা ফিতে ঠিক করছে। হা হা হা, মেয়ে ভিডিও করে যাচ্ছে, মা হচ্ছে ফিতেকে টেনে ওপর দিকে তুলছে, মানে টাইট করছে আর কি। তো যাই হোক, ওই যে বললাম, যার যেটা নয় তার সেটা পড়লে ওই রকমই হবে, কারণ হঠাৎ করে যদি নিজেকে চেঞ্জ করতে যাওয়া যায় না, তখনই বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হবে, কারণ ওইগুলো ওরা ক্যারি করে না, ওই ধরনের ড্রেস ওরা ক্যারি করে না, করেনি কখনো, ওর মা বিশেষ করে। তো সেক্ষেত্রে ভাই পরার কি দরকার ছিল, প্লেন সিম্পল চুড়িদার কুর্তি যেরকম পরে সেটা পরলেই তো হতো, এমন নয় যে কিছু আর বলবো, কী আর বলবো আর কি। তো যাই হোক, এই লাইফটা যে শুধুমাত্র হাস্যকর ছিল, মানুষকে বোঝানোর জন্য যে একটা লাইফ অ্যারেঞ্জ করা হয়েছিল এবং সেটা যে সত্যি একটা হাস্যকর ব্যাপার, এবং লাইফ থেকে যে প্রমাণ উঠে আসবে যে ছিল 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 ওখানেই ছিল, লাইফ থেকে যে প্রমাণ উঠে আসবে সেটা সত্যি মানে কী বলবো, ভাবা যায়নি। লাইফটা করে আরও যেন বলে না সে গুয়ে গোবরে মাখানো, সেরকম একটা ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, সবটাই অবশ্যই আমাদের অনুমানের ওপরে, কারণ সেই ব্যাগটা এই ব্যাগটা নাও হতে পারে, তবে এতটাই মিল, এতটাই কাকতালীয় ব্যাপার যে ওই ব্যাগটাই এখানে ঝপাং করে চলে আসবে, জানি না। আর এখন টিনের যা পরিস্থিতি, মানে এই বগদাদা, মানে তার মানে কী বলবো, ভেতরের সমস্ত খবর যে বাইরে লিক করে দিচ্ছে, আর এই যখন এর সঙ্গে সম্পর্ক থাকবে না, আরও কত কিছু যে লিক করবে তার মানে বলার উপায় নেই, কারণ বগদাদার কথা অলরেডি আমরা সবাই জেনে গেছি, মানে এইরকমভাবেও কেউ ছুরি মারে, তাই না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টিনের মানে ভাগ্যচক্রটাই হয়তো এরকম, মানে সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে যার যার হাত ধরেছে সবাই ওর পিছনে ছুরি মারে, সবাই ওর মানে কী বলবো, স্বার্থ নিয়ে ওর সঙ্গে মেশে, এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, এখনও বুঝবে না, বুঝবে পরবর্তীকালে গিয়ে, এরকম অনেক ঘটনা হয়। কারণ আমি আজকে একটা ঘটনা মানে তোমাদেরকে শেয়ার করি, একটি মেয়ে আমার বাপের বাড়ির এলাকায়, একটি মেয়ে, সেই মেয়েটি রেলে সার্ভিস করতো, তার হাজব্যান্ড, তার শ্বশুরমশাই রেলে সার্ভিস করতো এবং ভালো পোস্টে, শাশুড়ি মা নেই, মেয়েটি মানে খুব সুন্দর সংসার করছিল, করতে করতে এইরকম পরকীয়ার নেশা চলে আসলো। তার শ্বশুরমশাই বললো, শ্বশুরমশাই তাকে বললো না, শ্বশুরমশাই তাকে প্রতি মাসে 5,000 টাকা করে হাত খরচ দিত, যে আমরা তো দুজনেই চাকরি করছি এবং ভালো পোস্টে করে, তো বৌমা তোমার তো লাগবে, 5,000 টাকা করে শ্বশুরমশাই হাত খরচা দিত। এবার হাজব্যান্ড তো রয়েছে, একটিমাত্র ছেলে, ইংলিশ মিডিয়ামে পড়তো, কিন্তু তার স্বামী শ্বশুর সব বেরিয়ে যাওয়ার পর তার খুব ইচ্ছে হতো বাইরে 2-4 পুরুষ এনে বাড়িতে এনজয় করি, শুরু হলো সেটাই শুরু করলো। তারপর বাইরে যাওয়া, এখানে ওখানে, রাস্তায় আশেপাশের লোক সবাই দেখতো মেয়েটিকে, এরকমই টিনের মতন হচ্ছে ফর্সা, সুন্দরই বলবো না, টিনের মতনই হচ্ছে ওই ফর্সাটির ছিল, ছেলের লেখাপড়া ঢবে উঠলো, এইরকমই সব রকম চলতে থাকলো, হঠাৎ করে ডিভোর্সও হয়ে গেল, কারণ কোনো স্বামী কিন্তু মানবে না। আজকে সেই মেয়েটার অবস্থা, তারপরে মেয়েটি মানে কী বলবো, অন্য লাইনে চলে গেল, বেশ কয়েক বছর আগের ঘটনা বলছি, 4-5 বছর 7 বছর আগের ঘটনা বলছি। তো মেয়েটি তারপরে বিভিন্ন রকম ওর মানে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতো, এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াতো, কিন্তু তারপর কী হলো না,
বয়স আস্তে আস্তে বাড়তে থাকলো, মানুষের কাছ থেকে দুচ্ছাই পেতে শুরু করলো। আজকে আমি মানে দুদিন আগে আমি একটা আমার মায়ের জন্য অর্ডার করেছি একটা জিনিস অনলাইনে, তো মা আমাকে আজকে জিনিসটা পৌঁছেছে। মেয়েটি এখন ফ্লিপকার্টের কি বলবো ডেলিভারি গার্ল, বুঝতে পারছো? মানে কোথা থেকে মানুষ কোথায় নামতে পারে, মানে নিজের পায়ে কুড়ুল মারা যাকে বলে। আজকে আমি যখন মা আমাকে এসে বলল, ওই মেয়েটির নাম অর্পিতা, মা বললো অর্পিতা জানিস তো আমাকে ডেলিভারি দিতে এসছে মালটা। আমি বললাম অর্পিতা, ওর তো এরকম এরকম ব্যাপার, ও আর সেকেন্ড টাইম বিয়ে ঠিয়ে কিছু করেনি কি, মানে যার সাথে বেরিয়ে এসেছিল বিয়ে ঠিয়ে কিছু হয়নি? মা বলে না, আমি জিজ্ঞাসা করলাম তুই কী করিস, বলছে এটাই করি, ছেলেকে মানুষ করবার জন্য তো করতে হবে, তবু ছেলেটাকে সঙ্গে রেখেছিল। তো আমি সেটাই বলি, যার হাজব্যান্ড রেলে সার্ভিস করে, ড্রাইভার ছিল রেলের, মেল ড্রাইভার, শ্বশুরমশাইও খুব ভালো পোস্টে ছিল, যার এত সুন্দর সুখের সংসার ছিল, সে শুধু নিজের শরীরের খিদে মেটাবার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে এসে আজকে সে ফ্লিপকার্টের হচ্ছে ডেলিভারি গার্ল। তো এরকম না টিনের দশা হয়। হ্যাঁ অবশ্য টিনের চ্যানেলটা আছে বলে ওর এত অহংকার, কেন অহংকার ওর ফুটে ফুটে বেরোচ্ছে, এত অহংকার ফুটে ফুটে বেরোচ্ছে। এই ঘটনাটা কেন বললাম, এই মেয়েটিরও প্রচণ্ড অহংকার ছিল, সাদা সামনার অহংকার ছিল। আজকে ওই স্কুটি নিয়ে ঘুরে ঘুরে লোকের বাড়িতে বাড়িতে মাল দেয় না, আমি কোনো কাজকেই ছোটো বলছি না, কিন্তু কোন পরিস্থিতি থেকে এই কাজটা ওকে করতে হচ্ছে সেটা হচ্ছে ব্যাপার। তেমনি যে টিন আজকে একটা শর্ট ভিডিও দিয়েছে না, যে লোকেরা হাসবে তোমাকে দেখে, তুমি সেলিব্রিটি, হ্যানা ত্যানা অনেক ডায়লগ দিয়েছে, সেই ডায়লগটাও লেখাটাও ওই ফোকলার কোথা থেকে চুরি করে এনে দিয়েছে হয়তো, কারণ সব তো পোস্ট চুরি করে ফেসবুক থেকে। তো ওরকমই একটা কিছু বানিয়ে মানে নামছে, সিঁড়ি থেকে নামছে, ওরকম একটা যেখানে ফ্যাশনে ব্র্যান্ড প্রমোশন করতে গেছে সেখানে একটা ড্রেস পরে নামছে। তো সেক্ষেত্রে আমার তখন সেই মুহূর্তে ওই মেয়েটির সঙ্গে, যার কথা বললাম, সেই মেয়েটির সঙ্গে এর নাম মানে আমি মিল খুঁজে পাচ্ছিলাম, যে এত অহংকার এত কিছু ভালো নয়, এত অহংকার ভালো নয়। কারণ আজকে চ্যানেলটা আছে বলে, ও দুটো পয়সা রোজগার করছে বলে, মানে ওর যোগ্যতার বাইরে গিয়ে ও রোজগার করছে বলে, একটু ভালো খাওয়া দাওয়া, একটু ভালো ঘোরা বেড়ানো, একটু লাক্সারি লাইফ লিড করছে বলে ও ধরাকে সরা জ্ঞান করছে। এমন নয় তো যে ভগবান এমন দিন আসবে ওকে অন্য কিছু করে খেতে হবে, জানি না, কারণ সবাই ওকে ইউজ করে, ওর কাছের লোকেরাই বলে, এটাই হচ্ছে ব্যাপার। ওর কাছের, খুব কাছের লোকেরাই বলে যে ওর বাবা মাও ওকে ইউজ করে। তো ফোকলা তো বাইরের ছেলে, সে তো করবেই, সে তো তার আখের গোছাবেই, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যই মানুষকে এত অহংকার দেখানোটা উচিত নয়। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করি, নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসবো। যারা লাইভটা দেখোনি তারা দেখবার জন্য হয়তো হাঁকু পাকু করবে। ইউটিউবে হচ্ছে নতুন একটা চ্যানেল খুলেছে নিজের নামকে শর্ট ফর্ম করে। তো যাই হোক, যারা দেখোনি আর দেখার প্রয়োজন নেই, আর যারা দেখেছো তারা শুধু শেষ সময়টা দেখে আমাকে কমেন্টে, যারা দেখেছো তারা অবশ্যই জানিও যে শেষ সময়টা ও কাকে দেখে হাসলো, আর ওই ব্যাগটা নিশ্চয়ই তোমাদের চোখে পড়েছে, তাই একটা প্ল্যান করে করতে গিয়ে সবটাই ভেস্তে গেল। চলো, যদি কোথাও ঠিকঠাক মনে হয় অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।